বিসিএস লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু সেখানে 900 মার্কসের পরীক্ষা দিতে হয় রিটেন পরীক্ষায়। ভাইবা পরীক্ষার পারফরমেন্সটা ক্যাডার হওয়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, যেহেতু ভাইবাতেও তো 200 নম্বর আছে? এখন যেহেতু ভাইবাতে 200 নম্বর করা হয়েছে, সাধারণত ভাইবাতে কাউকে ফেল করায় না। কেউ যদি মানসিকভাবে সমস্যাগ্রস্ত না হয়, বেয়াদবি না করে বা উগ্রতা না দেখায়, ভাইবাতে সাধারণত ফেল করায় না, মোটামুটি সবাইকে পাশ করিয়ে দেয়। অর্থাৎ আপনি ভাইবাতে গেলে মোটামুটি পাশ করবেন, এটা শিওর। এখন এবং পাশ করলে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন সুযোগ দিয়েছেন, যারা ভাইবা পর্যন্ত যাবে তার একটা চাকরি পাবে, হয়তো ক্যাডার সার্ভিসে পাবে না কিন্তু চাকরি একটা পাবে, এটা একটা বিশাল সুযোগ। কিন্তু এখন ভাইবাতে যদি আপনি কিছু প্রিপারেশন নিয়ে যান, যেমন সাম্প্রতিক বিষয়গুলো, ইংরেজিতে কথা বলা, নিজের সম্পর্কে ভালো করে বলা, নিজের ক্যাডার সম্পর্কে ভালোভাবে জানা, সাবজেক্ট সম্পর্কে ভালোভাবে জানা, নিজের ভিশনটাকে ক্লিয়ার করে যাওয়া, ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো ভালোভাবে উত্তর দেওয়া, নিজেকে ঠিকভাবে ওখানে উপস্থাপন করা, এগুলোর মাধ্যমে যদি আপনি একটু বেশি নম্বর কায়দা করে মানে পেয়ে যান, ওখানে কিন্তু 1 নম্বর অনেক গুরুত্বপূর্ণ। 1 নম্বরের জন্য আপনি চাকরি পাবেন না, জাস্ট 1 নম্বর কেন, 0.5 নম্বরও খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য লিখিত পরীক্ষাটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করেন এবং ভাইবা পরীক্ষার আগে সময় নষ্ট না করে প্রতিদিন সেটার জন্য প্রিপেয়ার হন। আমার আমার এখনো মনে আছে, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি সালাম দেওয়া প্র্যাকটিস করার জন্য, তখন আমি আইবি হোস্টেলে থাকতাম, আমি তখন আসসালামু আলাইকুম কথাটা স্পষ্ট উচ্চারণে বলতাম। আমি ওই সময়ে ফর্মাল গেট আপে নিজেকে, যাতে অনেকে আছে জীবনে কখনো শার্ট টাট ইন করে পরে নাই বা ওভাবে করে শার্ট টাট ইন করে টাই পরলে একটু হাঁটার সময় মনে হয় রোবটের মতো হাঁটতেছে বা কথা বলার সময় একটু জড়তা কাজ করে, ওটা কাটানোর জন্য আমি রেগুলারলি টাই পরা শুরু করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করতো, এখন তাদের হাসাহাসির চাইতে আমার চাকরি পাওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, ওই জন্য তাদের হাসাহাসিকে আমি খুব একটা গুরুত্ব দিই নাই। কিন্তু ওই প্র্যাকটিসটা করার ফলে আমার কিন্তু উপকার হয়েছিল, আমি যখন সালাম আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলতাম ওটা নিয়ে অনেকে হাসতো, কিন্তু তাদের হাসির চাইতে আমার প্রিপারেশন নেওয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো অনেকের সঙ্গে, অনেক সময় আমি আমার কোনো বন্ধুর সঙ্গে বা আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতাম বা ইংলিশে কথা বলে মোবাইল ফোনে রেকর্ড করে আবার শুনতাম, এটা নিয়েও অনেকে হাসাহাসি করতো, কিন্তু আমি আবারও বলতেছি তাদের হাসাহাসির চাইতে আমার চাকরিটা আমার কাছে মানে গুরুত্বপূর্ণ ছিল। ওই জন্য আপনি প্রিপারেশন নিতে গিয়ে যা যা করা দরকার আপনি তা তা করেন, আপনার পেপার পড়া দরকার পেপার পড়েন, বর্তমান সরকারের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনাকে জানতে হবে, বর্তমান সরকারের বিভিন্ন কাজ নিয়ে আপনাকে জানতে হবে, সেগুলো খুব ভালো করে ফলো করেন। আপনি আপনার ক্যাডারের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, যা যা প্রশ্ন করতে পারে সেগুলো প্রিপারেশন রাখেন। আপনার ক্যাডারের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসের যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোতে ঢুকে ওটা সম্পর্কে ভালো করে ধারণা নেন। বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটা ক্যাডারে কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে এবং সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেগুলো সম্পর্কে ধারণা নেন। আপনার গ্রামের বাড়ি যেখানে, আপনার জেলা যেখানে, সেটা সম্পর্কে ধারণা নেন। এই ধরনের যা যা জিজ্ঞেস করতে পারে সবগুলো সম্পর্কে আপনি খুব ক্লিয়ার একটা ধারণা নিয়ে রাখেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে বলে মনে করি না। এবং যারা এই পরিশ্রমগুলো করে তারা কিন্তু ভাইবাতে, যারা পরিশ্রমগুলো করে না তাদের থেকে একটু হলেও বেশি নম্বর পায়, মানে এই ধরনের ক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু আপনাকে অবশ্যই, তার একটা দাম আছে, তার একটা মূল্য আছে, ওই মূল্যটা কিন্তু আপনি পাবেন, নম্বরের মাধ্যমে পাবেন, এটা আমি মনে করি। ধন্যবাদ।